নমস্কার, আমি সহেলি। শুরু করছি একটা ছোট্ট মিনি ব্লগ। আজ জন্মাষ্টমী, সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। আজ যেহেতু ছুটি পেয়েছিলাম, তো মা বলল দুপুরের ঠাকুরটা দিয়ে নিতে, তো আমি দিয়ে নিলাম ঠাকুর। তারপরে তালের বড়ার প্রিপারেশনের জন্য মার সাথে একটু হেল্প করছিলাম। প্রথমে তালগুলোকে মা ছাড়িয়ে নিল, তারপরে আমাকে একটু বলল যে তুই করবি, তো আমিও বললাম ঠিক আছে ট্রাই করে দেখি। তারপরে বলল এই তালটাকে চারিপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে পাল্পটাকে বার করতে, বেশ ইন্টারেস্টিং। তো এইভাবে পাল্পগুলো সব বার করে নিলাম, আর তারপরে মা পুরো মেখে টেখে রেডি করে দিয়েছিল। আর তারপরে শুধু আমি কড়াইয়ে কিছুটা ভেজেছি, আগে কখনো করিনি, এবার ফার্স্ট করলাম মার সাথে সাথে। যেহেতু ছুটি ছিল, খুব ভালো লাগছিল, ঠাকুরের জন্য আলটিমেট হবে না। তো তারপরে তো সবটা করে নিলাম, আর যেহেতু মা সন্ধ্যেবেলায় ঠাকুরকে দিত সব কিছু, তো আমরা দুপুরবেলা বসে বসে এগুলো করেছিলাম। তারপরে তালের বড়াগুলোকে একটা পাত্রে নিয়ে নিলাম ঠাকুরকে দেওয়ার জন্য, আর তারপরে পুজোর জোগাড় যন্ত্র সব করে পুজো দিতে বসলাম। তো দেখো, তোমাদের সাথে শেয়ার করছি, এটা আর ভয়েস দিচ্ছি না, উপভোগ করো।